ডেঙ্গু আক্রান্ত হয়ে বিধাননগরের দত্তাবাদে গতকাল এক মহিলার মৃত্যু হলো। কয়েকদিন ধরেই জ্বর নিয়ে তিনি ভর্তি ছিলেন বিধাননগর মহকুমা হাসপাতালে। মৃত্যুর কারণ ডেঙ্গু হিসেবে জানিয়েছেন চিকিৎসকেরা। দত্তাবাদ মেইন রোডে মৃতের পড়শিরা আতঙ্কিত এই ঘটনায়। কালকে সন্ধেবেলা ওই 6টা 6:30 নাগাদ ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সকালবেলাতে এইরকম অবস্থা, তাই তো সকালবেলাতেই খবর আসলো যে ও আর নেই। কি হয়েছিল? ডেঙ্গি হয়েছিল। ডেঙ্গি এই পরিবারে আরো দুজনের তো ডেঙ্গি হয়েছে শুনলাম। আরো দুজনের হয়েছে, এই বাড়ির বড় বৌমার মেজ বৌমার। বড় বৌমা আজকে 4 দিন কি 5 দিন হলো ও ভর্তি আছে, আর মেজ বৌমা আজকের ভর্তি হয়েছে। কতটা আতঙ্কের মধ্যে আছে? আমরা সত্যি খুব আতঙ্কের মধ্যে আছি, তার কারণ বাড়ির মধ্যে 3 জনই অবস্থা, 1 জন এক্সপায়ার।